আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম চলবে এটা হলো আকিদা এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর বিধান ছাড়া কোনো মানুষের বিধান ইসলাম চলতে পারে না হিন্দু আল্লাহকে বিশ্বাস করে ইহুদি আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাস নয় এই জন্য তারা কাফের দেখবেন আবু ইউসুফ রাহেমাহুল্লা বহু মাস আলাই ইমাম আবহরে ভর মৃত্যুর পরে তিনি ইমাম আবহরে ভর রাহমাহুল্লার মাস আলাকে বাদ দিয়ে যখন সহিহাদিস পেয়েছেন সহিহাদিস অনুযায়ী ফতোয়া দিয়েছেন এই আকিদা প্রথমত দুই প্রকার এক সহি আকিদা দুই ভ্রান্ত আকিদা আকিদা একটা সহি আছে সহি বিশ্বাস আর একটা হলো ভ্রান্ত বিশ্বাস আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد رب العالمين الجنة যার অশেষ মেহরবানিতে বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয় বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার যে বিষয় দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দিয়ে না শুনলে বিষয়টি বোঝা একটু জটিল আকিদা এবং মানহাজ কাকে বলে আকিদা আকদুন শব্দ থেকে এসেছে আখ শব্দের অর্থ হচ্ছে বন্ধন আমরা কোনো কিছু গিরা দিলে সেটাকে বলা হয় আক একজন নারী এবং একজন পুরুষ যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় তখন সেটাকে বলা হয় আখদুন নিকাহ আকিদা বলতে আল্লাহর সাথে আমাদের বিশ্বাসের বন্ধন আল্লাহকে কেউ দেখেছেন কি দেখেননি আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করছি তাহলে আল্লাহর সাথে আমাদের কিসের বন্ধন বিশ্বাসের বন্ধন আকিদা বলতে গেলে ইমানের যে ছয়টা রোকন আর কানল ইমান যে ছয়টা আছে এই ছয়টা রোকনের মধ্যে সীমাবদ্ধ থাকে এই আকিদা প্রথমত দুই প্রকার এক সহি আকিদা দুই ভ্রান্ত আকিদা আকিদা একটা সহি আছে সহি বিশ্বাস আর একটা হলো ভ্রান্ত বিশ্বাস আচ্ছা হিন্দু আল্লাহকে বিশ্বাস করে কি করে না হিন্দু আল্লাহকে বিশ্বাস করে আপনি জিজ্ঞেস করবেন কোনো হিন্দুকে যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন অবশ্যই সে উত্তর দেবে আল্লাহ সৃষ্টি করেছেন হিন্দু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার বিশ্বাস সহি নয় ভ্রান্ত কিভাবে ভ্রান্ত হলো আমি আস্তে আস্তে আসবেন ইহুদি আল্লাহকে বিশ্বাস করে খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাস সহি নয় এই জন্য তারা কাফের মুসলিমদের মধ্যে আবার অনেক বিশ্বাসী মুসলিম আছি যেমন শিয়া শিয়াদের নাম শুনেছেন শিয়া শিয়ারা এক প্রকার মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু তাদের আকিদাকে সহি শিয়াদের বিশ্বাস হলো যে আমাদের হাতে যে কোরআন আছে কোরআন মিথ্যে নজুবিল্লা আচ্ছা আল্লাহর একটি আয়াতকে কেউ অস্বীকার করলে সে মুসলিম থাকবে থাকবে না আবু বকর রাজি আল্লাহ এবং ওমর রাজি আল্লাহ নাকি কোরআন বিকৃতি করেছে এটা তাদের দাবি শিয়াদের বিশ্বাস জিবরিল আলহি সাল্লা আসালাম যেদিন প্রথম নিয়ে এসেছিলেন রাসুল্লাহ উল্লা সাল্লাহামের কাছে হেরা গুহাই সেদিন জিবরিল্লাহ আলহি সাল্লা ভুল করে নিয়ে এসেছিলেন আসলে ওহি আসার কথা ছিল আলীরাজি আল্লাহ তাল কাছে শিয়াদের বিশ্বাস হলো আয়ে আল্লাহ তালানহা যিনি পৃথিবীর সবচাইতে মর্যাদা শিলা নারী তিনি নাকি জেনাকার নজবিল্লা এবং এখন পর্যন্ত আয়েশা সারাদ আল্লাহ তালানহাকে কবর থেকে উঠিয়ে তাকে দোররা মারার চেষ্টা চালায় তাহলে এরাও মুসলিম দাবি করলেও আকিদাসহী নয় তাহলে আকিদা একটা আছে আকিদা আর একটা হলো ভ্রান্ত আকিদা প্রকৃত মুসলিম কারা যাদের আচ্ছা বলেন তো মুসলিম হলে জানাতে যাওয়া যাবে মুসলিম হলে কি জানাতে যাওয়া যাবে আল্লাহর রসুল সাল আলি সাল্লাম এক হাদিসে বলছেন এতিয়া না আলা উম্মতি মা আদা আলা বানী ইসরাইলা হাদুয়া না আলে বেন্না আলে। বানি ইসরাইলদের ওপরে যেমন অবস্থারাবির ভাগ ঘটে ছিল আমার উন্্মতির ওপরে ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে এক জোড়া জোতার পরস্পর সমান হর নেই। এক জোলা জোতা কোনটা আলাদা হয় না একই হয় একই হয় বানি ইসরাইরা যেমন ছিল আমার উ্মত তেমনি হবে। তারপরে বলছেন হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান লাকানা ফি উম্মতি মান যালিক এমন কি এই কথা তাকীদ করতে গিয়ে বলছেন যে বনী মধ্যে যদি এমন কোন লোক পাওয়া যায় যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হয়েছিল তা আমার উম্মতের মধ্যেও এমন লোক পাওয়া যাবে যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হবে নাউযুবিল্লাহ তারপরে বলছেন ওয়া ইন ওয়াইন্না বানি ইসরাইল আ তাফর আলা সিন্তাইন ওসাবে আইনা মিল্লতন বানি ইসরাইলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে ওয়া তাফতারিকু উম্মতি আলা সালসিন ওয়াসাবে আইনা মিল্লতন আর আমার উম্মদ বিভক্ত হবে তেহাত্তর দলে কুল্ল হুমফিনার সকল দলই জাহান্ন নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা শুধুমাত্র একটি দল ব্যতীত এক দল শুধু জান্নাতে যাবে বাকি বাহাত্তর দলই জাহান নামে যাবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল এই এক দলের লোক কারা যারা জান্নাতে যাবে রাসুল সাহা এক কথা উত্তর দিলেন মা আনা আলাই হে ও আসহাবি আমি এবং আমার সাহাবাই গ্রাম যেই আকিদা যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি এই আকিদা এবং মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারবে দলের আচ্ছা বলেন তো আমার দলে বিভক্ত হবে এই বলতে কাদেরকে বোঝানো হয়েছে আচ্ছা ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধু এগুলো কি রাসুলের উম্মত উম্মত না আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সালাম কি শুধু মুসলিমের নবী না সকল মানুষের নবী যদি সকল মানুষের নবী হয়ে থাকেন তাহলে সকল মানুষই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মাদ তাই কি তিনি তো শুধু মুসলিমের নবী নন সকল মানুষের নবী এমনকি জিন জাতির নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো সকল জাতির সকল মানুষের যদি নবী হন তাহলে ইহুদ ইহুদের নবী বৌদ্ধর নবী খ্রিস্টানের নবী হিন্দুর নবী সকল মানুষের নবী অতএব সবাই রাসুল সাল্লাহ সাল্লামের উম্মাত কিন্তু রাসুল্লাহ সাল্লামের উম্মাত দুই প্রকার এক উম্মাতুদ উম্মাতুদ্দাওয়া অর্থাৎ যারা এখনও নিজেদেরকে মুসলিম দাবি করে না তারা হচ্ছে উম্মাতুদ দাওয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এগুলো সব উম্মাতুদ্দাওয়া দুই উম্মাতুল ইজাবা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই হচ্ছে উম্মাতুল ইজাবা রাসুল সাহাম যে বললেন আমার উম্ম তিয়াত্তর দলে বিভক্ত হবে এর দ্বারা উদ্দেশ্য হলো উম্মাতুল ইজাবা অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই হবে তিয়াত্তর দল মুসলিমদের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান্নামে যাবে মুসলিমদের মধ্যে দল মুসলিম জান্নাতে যাবে তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম যে শুধু মুসলিম হলেই জান্নাতে যাওয়া যাবে না এক দলের অন্তর্ভুক্ত মুসলিম হতে হবে যেই দল জান্নাতি দল সেই দলের বৈশিষ্ট্য কি রাসুল্লাহ সারাসাল্লাম এবং তার শাহাবায়িক গ্রামের আকিদা এবং মানহাজের ওপরে প্রতিষ্ঠিত থাকতে হবে মানে উপস্থিতি তাহলে উম্মাতে মানে আমরা যে বিভক্ত হব এটা সুশাসন কিন্তু বলেই গেছেন তার জীবদ্দশাতেই যে আমরা মুসলিম জাতি বিভক্ত হব এই বিভক্তের বিভক্তির মূল কারণ কি আসলে বিভক্তির মূল কারণ কি আমরা মুসলিম জাতি এত দলে বিভক্ত হব এর কারণটা কি কি কারণে বিভক্ত হব সমস্যা কোন জায়গায় আচ্ছা সারা বিশ্বে যত মুসলিম আছে সবার কাছে কোরআন আছে না সবার কাছে আলাদা আলাদা একই কোরআন তাই না সারা বিশ্বের সকল মুসলিমের কাছে একই কোরআন আছে এক হরফ আলাদা নাই একই কোরআন আমরা পড়ছি সবাই সারা বিশ্বের যত মুসলিম আছে সবার নবী কয়জন একজন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা বিশ্বের যত মুসলিম আছে তাদের কেবলা কি একটা না আলাদা আলাদা সেটা কি কাবা একই কাবাকে কেমলা বানিয়ে আমরা সকলে সালাদ আদায় করছি সারা বিশ্বের যত মুসলিম আছে সকলের কাছে যে সহিউল সহিহুল বুখারি মুসলিম আবুদা উত্তর মিজ না সাহেব নামাজ হাদিসের কিতাবগুলো সেগুলো একটাই না আলাদা আলাদা একটাই আচ্ছা সবই যদি এক হয় একই কোরআন পড়ি একই বুখারি পড়ি মুসলিম পড়ি আবুদাউদ্জানা সাহেব মজা পড়ছি একই মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে মানছি একই কিবলা বানিয়ে একই কাবাকে কিবলা বানিয়ে আদায় করছি সবই যদি একই হইল আমাদের মধ্যে এত মতভেদ কেন প্রশ্ন আসে কি আসে না সমস্যা কোন জায়গায় সমস্যাটাই হলো মানহাজগত সমস্যা সমস্যা কোন জায়গায় মানহাজে মানহাজ কি জিনিস এটা বুঝতে হবে মানহাজ কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাঝে দেখো শোনা করছেন ওয়াকুল ওয়ালি কুল্লিন জাআলনা সির শিরআতাউ ওয়া আমি তোমাদের প্রত্যেকের জন্য ইসলামের বিধিবিধান নির্ধারিত করেছি এবং মিনহ মানহাজ নির্ধারণ করেছি মানহাজ মানে পদ্ধতি আল্লাহ বিধান দিলেন আল্লাহ দিলেন এই আমি পালন করব কিভাবে এর নাম হচ্ছে মানহাজ কোন পদ্ধতিতে পালন করব আচ্ছা বলেন তো কার মানহাজে আমাদেরকে ইবাদত করতে হবে রসুল ইজাম এদের মানহাজ অনুযায়ী আমরা আমাদের ইসলাম বুঝবো তাহলে আমাদের মধ্যে মতভেদ থাকবে না আমাদের ইমান কাদের ইমানের মতো হইতে হবে মোহাম্মদ ইমানের মতো হতে হবে আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন যদি তারা ইমান আনে বিসলিমাং বিহি তোমরা যেমনভাবে ভাবে এনেছো তেমন ভাবে যদি তারা ইমান আনে ফেহিতা দাও তাহলেই তারা হেদায়তপ্রাপ্ত হবে অর্থাৎ তাদের ইমান তোমাদের ইমানের মতো হতে হবে তাহলে তারা হেদায়তপ্রাপ্ত হবে ইহুদি খ্রিস্টান তো ইমান এনেছে আল্লাহর উপরে কিন্তু হেদায়ত প্রাপ্ত নয় ইমান আনার পরেও হেদায়ত প্রাপ্ত হয়নি কেন কারণ তাদের ইমান রাসুল্লাহ সাল্লামের ইমানের সাথে মিলেনি রাসুল সাহা যেভাবে আল্লাহর প্রতি ইমান এনেছেন সাহাবা একরাম যেভাবে আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর ইমান রাসুল সাহা সাল্লাম সাহাবা একরামের ইমানের সাথে মেলেনি জন্য তারা কাফের বোঝা গেছে কি তাহলে বিভক্তির মূল কারণে কিন্তু মানহাজগত সমস্যা আমি ইসলাম ওইভাবে বুঝবো যেভাবে রাসুল সাহাম বুঝেছিলেন যেভাবে সাহাবায়াম বুঝেছিলেন যেভাবে তাবে আইনে ইজাম বুঝেছিলেন আমি ওদের বুঝ নেব এটা যদি করি তাহলে ইসলামের মধ্যে বিভক্তি থাকবে না আর যদি আমি তাদের বুঝকে উপেক্ষা করে মনে করি যে আমি কি কম বড় আলেম নাকি মদিনা পড়ে এসেছি আমি যাতা আলেম নাকি আমি কেন সবার কথা গ্রহণ করব। আমি নিজে নিজেই গবেষণা করব নিজে নিজে ইসলাম বুঝব কোরআন বুঝব তাহলে আমি নিজে পথভ্রষ্ট হব এবং মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করব। তাহলে ইমান হতে হবে রাসুল যেমন আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ঈমান এগুলো নিয়ে আলোচনা করতে সময় অনেক লাগবে আমি সংক্ষেপে চলে যাই আচ্ছা আল্লাহর প্রতি ঈমানের একটা দৃষ্টান্ত দিই আল্লাহ তালা কোরআন মাজিদের সোরা হাদিদের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তোমরা যেখানে থাকো না কেন তোমাদের সাথে আল্লাহ আছেন আমরা আমাদের দেশের অনেক মুসলিম আমরা এই আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে আমরা বলি যে আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান এখন এই আয়াতটি আসলে কি এখন এই আয়াত না আমাদের দেশের মানুষ আমরা দুই ভাগে বিভক্ত একদল মানুষ আমরা বলছি যে না আল্লাহ তালা আর ওপরে আর একদল মানুষ বলছি যে না আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান আচ্ছা এখন আমরা সমাধান কিভাবে করব সমাধান কি নিজের বনুজ অনুদায় করবো না রাসুল হাসালের বনু অনুযায়ী করবো যদি আমি রাসুল সাহসালামের বুঝ অনুযায়ী করি তাহলে সমাধানটা সঠিক হবে আর যদি আমি রাসুল সাহসাল সাহাবে সবার বাদ দিয়ে নিজে নিজেই সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি হব মুসলিম সমাজে বিভক্ত সৃষ্টি হবে আচ্ছা এই কোরআনের আয়াত উপর নাজল হয়েছিল মোহাম্মদ সাল্লামের উপরে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের আকিদা কি ছিল এটা আমাদের দেখতে হবে না মোহাম্মদ সাল্লাম এ সম্পর্কে যে আকিদাটা পোষণ করতেন ওটাই কি এই কোরআনের আয়তের ব্যাখ্যা নয় মোহাম্মদ সাল্লাম কি দুনিয়াতে কোরআন ব্যাখ্যা করার জন্য আসেননি কোরআন ব্যাখ্যা করার জন্য তো মোহাম্মদ সাল্লাহামকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর সেটাই হাদিসা আছে আল্লাহ রাসুলাম বলছেন সহী মুসলিমের হাদিস ইরহামু মানফিল আর্দে ইরহামু কুম মানফিস সামা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আসমানে তিনি তোমাদের রহম করবেন আচ্ছা তো হাদিস থেকে কি বোঝা গেল ছিল আল্লাহ সম্পর্কে তিনি সর্বত্রই বিরাজমান না সের উপরে এখন সর্বত্রই বিরাজমান একদিক থেকে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এই উত্তরও ঠিক আছে কোন দিক থেকে আল্লাহ তালার এলএম আল্লাহ তালার দৃষ্টি সর্বত্রই বিরাজমান আল্লাহ তালা যে আয়াত দিয়ে আমরা দলিল দিচ্ছি হাদিদের চার নম্বর আয়াত সেই আয়াতের প্রথম অংশেই বলা হচ্ছে যে আল্লাহ তালা আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করলেন এবং তিনি আরশের উপরে সমন্বিত হলেন এটা আয়াতের প্রথম অংশ তারপরে তিনি বলছেন যে আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন আসমানে যা উঠে তা তিনি জানেন জমিন থেকে যা উদ্গত হয় তা তিনি জানেন জমিনে যা প্রবেশ করে তা তিনি জানেন এরপরে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ তোমাদের সাথে আছে তারপরে বলছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর তোমরা যাই করো না কেন আল্লাহ দেখছেন তাহলে আল্লাহর আমাদের সাথে থাকা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন কিসের বিনিময়ে কিসের মাধ্যমে আল্লাহ তালার এলেম সর্বত্রই বিরাজমান আল্লাহ তালার দৃষ্টি সর্বত্রই বিরাজমান আমরা যত গোপনেই কাজ করি না কেন আল্লাহর দৃষ্টির বাইরে যেতে পারবো না আল্লাহর এলমের বাইরে যেতে পারবো না কিন্তু জাত সত্তাগতভাবে আল্লাহ তালা আরো উপরে আমরা একটু শুধু নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করলেই আমরা বিষয়গুলো পেয়ে যাই আল্লাহ তালা সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলছেন জমা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোনো পুরুষের পিতা নন ওয়ালাকির আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামুন নবইয়িন এবং তিনি শেষ নবী আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেষ নবী কে ঘোষণা দিলেন আল্লাহ আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম দাবি করে যারা তারা বলে যে না মোহাম্মদ সাল্লাম শেষ নবী না দেখেন আল্লাহ কেউ মানছে মোহাম্মদ নবী হিসেবেও মানে এমন যে এমন নয় যে মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না তা নয় আল্লাহকেও বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাম যে আল্লাহর রাসুল এই বিশ্বাসও তারা আছে কিন্তু সমস্যা এক জায়গায় তারা শুধু বলছে যে মোহাম্মদ শেষ নবী না এখন যদি আপনি বলেন যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো মুসলিম দাবি করতে গেলে অবশ্যই কোরআন কোরআন মান তো কিসের মুসলিম মুসলিম দাবি করতে গেলে কোরআন মানতে হবে কোরআনে আল্লাহ তারা ঘোষণা দিচ্ছেন যে ওখা মুহাম্মাদ মোহাম্মদ হচ্ছেন শেষ নবী অথচ তোমরা মানো না তখন তারা নিজেদের একটা ব্যাখ্যা প্রদান করে তাদের ব্যাখ্যা কি দেখেন তারা বলে যে আসলে আল্লাহ তালা খাতামান নবী ইন বলে মোহাম্মদ সাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি তো কী ঘোষণা দিয়েছেন আসলে খাতাম শব্দের দুইটা অর্থ হয় এক এক নাম্বার হলো শেষ দুই নাম্বার হলো আংটি খাতাম শব্দের দুইটা অর্থ শেষও হয় আংটিও হয় এখানে আল্লাহ তালা খাতামান ইন বলতে শেষ নবী বলেননি বরং আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আংটি নবী তিনি হাতে আংটি পরতেন ব্যাখ্যা দিলেন কি দিলেন না আচ্ছা এই ব্যাখ্যা সঠিক না ব্যাঠিক এই কোরআনের আয়াতে আয়াতটি কারণ নাজিল হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেশি বুঝবেন না আমি বেশি বুঝবো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বেশি বুঝবেন তাহলে যদি সঠিক ব্যাখ্যা নিতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নিতে হবে সাহাবা ইকরাম থেকে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা যদি আমি বাদ দিয়ে দিয়ে নিজেই একটা ব্যাখ্যা করি তাহলে কি আমি পদভ্রষ্ট হব না দেখেন এটাই হয়েছে এ আয়াত নাজের হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ব্যাখ্যা দিলেন এ আয়াতের ব্যাখ্যায় মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইন্নাহু সায়াকুনু ফী উম্মাতী সালাসুন কাযযাবুন আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী রাবীর ভাব ঘটবে কুল্লুহুম ইয'উমু আন্নাহু নাবী তারা সকলেই নিজেকে নবী দাবি করবে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে ওয়া আনা খাতামুন নাবিয়্যিন অর্থাৎ আমিই হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না বুঝলেন ভালো করে এখন আল্লাহ বললেন যে কোরআন খাতাম শব্দ ব্যবহার করলেন মোহাম্মদ সালা হাদিসে বলছেন আনা খা আমি হলাম শেষ নবী খাতাম শব্দ এটা এখানেও ব্যবহার করলেন এখন এই খাতাম শব্দের অর্থ আংটি নাকি শেষ এটা রাসুল তার শেষ বাক্য দ্বারা প্রমাণ দ্বারা প্রমাণ করেছেন তিনি শেষ বাক্যে কি বললেন লানা বেয়া বাদি আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে খাতাম শব্দের অর্থ শেষ হলো না আংটি হইল শেষ হলো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী এই ব্যাখ্যা নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে নবী সাল্লাহ ব্যাখ্যা সঠিক হবে না আমি একটা নিজের মন গড়ে একটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে মোহাম্মদ সাল্লাহ আংটি নবী কোনটা সঠিক হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই সঠিক ব্যাখ্যা আতের যদি কোরআন বুঝতে হয় কার থেকে বুঝতে হবে মোহাম্মদ সাল্লাম থেকে তখন আমার ব্যাখ্যা সঠিক হবে আমার বুঝ সঠিক হবে যদি আমি তার বুঝকে উপেক্ষা করে নিজেই আলাদাভাবে বুঝি তাহলে কাদিয়ানিরা যেমন পদভ্রষ্ট হয়েছে আমি ঠিক সেভাবে পদভ্রষ্ট হব কাদিয়ানিরা যদি এই ব্যাখ্যাটি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নিতেন অবশ্যই তারা পদভ্রষ্ট হতো না অবশ্যই মুসলিম সমাজে আরেকটা ফেরকার জন্ম হতো না পথভ্রষ্ট ফেরকা তাহলে সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে ইসলাম আমারও বাপদাদার তৈরি করা ধর্ম নয় আপনারও বাপদাদার তৈরি করা ধর্ম নয় ইসলাম কার মনোনীত ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম কার বিধান অনুযায়ী চলবে আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম চলবে কার দেখানো পদ্ধতিতে ইসলাম চলবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লামের দেখানো পদ্ধতিতে ইসলাম চলবে তাহলে আল্লাহর দেখানো আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম চলবে এটা হলো আকিদা এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর বিধান ছাড়া কোনো মানুষের বিধান ইসলাম চলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন যেভাবে ইসলাম পালন করেছেন যেভাবে ইসলাম পালন করতে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে ঠিক সেইভাবে ইসলাম পালন করতে হবে এর নাম হচ্ছে মানাজ বোঝা গেছে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সোহরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন জোমান আলাম ইয়াহকুম্বি মাং জালাল্লাহ ফাউলা ই কাহমুল কাফের যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না তারা কাফের আমরা অনেকে আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম যারা কোরআন নিয়ে খুব কমই গবেষণা করি একটা আয়াত সামনে পেলে পেয়ে গেলাম যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেসলা করে না তারা কাফের এইবার ঘোষণা দিয়ে দিলাম যে আমাদের দেশের সরকার কাফের কারণ তারা ব্রিটিশ আইন অনুযায়ী বিচার করে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফেসলা করে না কাফের ঘোষণা দিয়ে দিলাম এখন বলেন এর পরের আয়াতই আল্লাবা বলছেন চুয়াল্লিশ নাম্বার আয়াত এর পঁয়তাল্লিশ সোরা মায়েদা পঁয়তাল্লিশ নম্বর রাহাত আল্লাহ বলছেন ওয়ান আল্লাম ইয়াহকুম বিমা আং জালাল্লাহ ফাউলা এই কাহুমুল জালেমুন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসাল করে তারা করে না তারা জালেম তাহলে আগের রায়তে পেলাম কাফির এটাতে বললো পেলাইলাম জালেম আবার সাতচল্লিশ নম্বর আহেতে আল্লাহ বলছেন ওয়ামানলাম ইয়াহকুম বিমা আং জালাল্লাহ ফাউলা এই কাহুমুল ফাসেক উম আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসাল করে না করে না তারা ফাসেফ আচ্ছা বলেন তো অপরাধ কয়টা এখানে অপরাধ এক অপরাধ একটা অপরাধটা কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা এটা অপরাধ হুকুম দিলেন কয়টা আল্লাহ তিনটি হুকুম দিলেন চুয়াল্লিশ নাম্বার আয়াতে দিলেন কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দিলেন জালেম সাতচল্লিশ নম্বর আয়াতে দিলেন ফাসেক আচ্ছা বলেন তো একই অপরাধ হুকুম কেন তিনটে আমাদের বিবেচনা করতে হবে কি হবে না না সবাইকে গড়ে কাফের বলে দেবেন সবাইকে গড়ে কাফের বলা জায়েজ নেই কাফের হবে কখন যখন একটা দেশের সরকার বা শাসক বা বিচারক আল্লাহর বিধানকে অস্বীকার করবে একেবারে যে এগুলো আল্লাহর বিধান মানি না এগুলো আল্লাহর বিধান এগুলোকে আমি বিশ্বাস করি না আমরা যে বিধান অনুযায়ী বিচার করছি এটাই ঠিক আছে তখন সে কাফের জালেম হবে কখন যখন সে স্বীকার করে অস্বীকার করে না কিন্তু অন্যকে বিধান পালন করতে বাধা দেয় বিশ্বাস করে অবিশ্বাস করে না কিন্তু অন্যকে বাধা দেয় তখন সে জালেম ফাসেক হবে কখন যখন নিজে বিশ্বাস করে অন্যকে বাধাও দেয় না কিন্তু নিজে পালন করে না তখন সে তিন স্তর এক গড়ে ঢালাও হবে সবাইকে কাফের বলে দেওয়া যাবে না বিষয়ে ফতুয়া জারি করতে গেলে ওই বিষয়ে যতগুলো কোরআনের আয়াত আছে যতগুলো হাদিস আছে সবগুলো এক জায়গায় করে একটা গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে কিন্তু বর্তমান জামানের সমস্যা হলো যে আমরা একটা আয়াত একটা হাদিস যদি সামনে পেয়ে যাই সেটাকেই পুঁজি করে একেবারে বিরাট বিরাট ফতোয়াচারি করে দিই আর মাশাল্লা আমাদের হাতে তো এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটা হাদিস পেলাম একটা কোরআন আয়াত পেলাম এখন মনে করলাম যে বাল্লিগোয়ান নিয়ে বলা আয়া বলা হচ্ছে যে তোমার আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছায় দাও অতএব আমার হাতে তো মোবাইল আছেই এবার লাইভ একটা শুরু করলাম তো যেটা বলছিলাম যে অবশ্যই মানে একেবারেই একটা আয়াত একটা হাদিসকে সামনে রেখে ফতুয়া জারি করা ঠিক নয় আমরা অনেকেই কাবিরা কোনকে কাফের বলি দলিল দেই যে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন আল্লাহ সাল সাল্লাম বলছেন এক হাদিসে যে যখন একজন চোর চুরি করতে থাকে তখন সে মমিন থাকে না যখন একজন জেনাকার জেনা করতে থাকে তখন মুমিন থাকে না সে মমিন থাকে না মানে কাফের হয়ে যায় অতএব কাবিরা গুনাগার কাফের চুরি করা কাবিরা গুনা জেনা করা কাবিরা গুনা কাবিরা গুনাগার কাফের ফতুয়া দিয়ে দিলাম কিন্তু এ সম্পর্কে যে আরো হাদিস আছে সেগুলো আমরা সামনে নিয়ে আসি না এক হাদিসে আল্লাহ রাসুল সালাম বলছেন যে মনকাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলা বলবে সুম্মা তালিক আর যদি সে এই লাইলা উপরেই মৃত্যুবরণ করে জান্না সে জান্নাতে প্রবেশ করবে তো আবুদার গিফারি নাদিয়াল্লাহ তারানু রসুল সাসলামকে বলছেন যে হে আল্লাহ রসুল সাসসাল্লাম ওয়াইন জানা ওয়াইন সারাকা যদি এমন ব্যক্তি চুরি করে জেনা করে তবুও কি জানাতে যাবে রাসুল সাসলাম বললেন যে হ্যাঁ ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলেও জানাতে যাবে জেনা করলেও জানাতে যাবে আবারও তিনি জিজ্ঞেস করলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলেও জানাতে যাবে হ্যাঁ ওয়াইন জানা ওয়াইন সারাকা চুরি করলেও জানাতে যাবে জেনা করলেও জানাতে যাবে এ হাদিস তাহলে কোথায় যাবে তাহলে সাবধান থাকবেন কাউকে কাফের বলতে গেলে তিনটি জিনিস সামনে আসবে এক কোনো ব্যক্তি যদি কোনো কুফুরি কথা বলে কোনো ব্যক্তি যদি কোনো কুফুরি কাজ করেও ফেলে দেখতে হবে যে ওই বিষয়ে তার এলএম আছে কি নাই যদি তার এলএম না থাকে তাহলে তাকে কাফের বলা যাবে না দুই দেখতে হবে যে ও কি ইচ্ছাকৃত সেই কুফুরি কথাটি বলেছে বা ইচ্ছাকৃত কুফুরি কাজটি করেছে না অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে গেছে যদি ভুলবশত হয় কাফের বলা যাবে না তিন দেখতে হবে যে সে ব্যক্তি যে কুফুরি কাজটি করেছে বা কুফুরি কথাটি বলেছে সে কি আসলে ওই কুফুরি কথা বা ওই কুফুরি কাজটিকে পছন্দ করে বলেছে নাকি কা কেউ তাকে প্রেসার দিয়ে জবরদস্তি করে বলা হয়েছে যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে বা বাধ্য হয়ে কোনো কাজ করে ফেলে তাহলে তাকে সরাসরি কাফের বলা যাবে না তাই এই বিষয়গুলো সামনে আমাদের থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যেটা বলছিলাম যে আমরা যদি সঠিকভাবে ইসলাম মানতে চাই তাহলে ইসলাম বুঝতে হবে রাসুল সাহসালাম থেকে সাহাবাহরাম থেকে রাসুল সাহসালাম কোরআন যেভাবে বুঝেছেন আমাদেরকে ঠিক সেইভাবে কোরআন বুঝতে হবে তাহলে আমার বোঝ সঠিক হবে কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে এক শ্রেণীর মুসলিম আমাদের মাঝে খুব ব্যাপক আকারে প্রকাশ লাভ করেছে তারা বলছে যে কোরআন বোঝার জন্য হাদিসেরই দরকার নাই এমনিতেই কোরআন বোঝা যাবে দেখেন আমরা বলছি যে যদি মুসলিম সমাজের বিভক্তি দূর করতে হয় তো অবশ্যই কোরআন বুঝতে হবে রাসুল সাসালামের বুঝ অনুযায়ী আর তারা বলছে যে না কোরআন বুঝতে হবে নিজের বুঝ অনুযায়ী হাদিসের দরকারই নাই সম্পূর্ণ বিপরীতমুখী নয় আমাদের এক ভাই কিছুক্ষণ আগেই ঘোষণা দিলেন আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমেদ আবদুল্লাহ সাকিব তার লিখিত একটি কিতাব আজকে এখানে আছে হাদিস অস্বীকারকারীদের সংশয় নিরসন এই কিতাবটি কিনবেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ পড়বেন ভালোভাবে আল্লাহর রাসুল সাল এই এক প্রকার মানুষ যারা কোরআনকে অস্বীকার হাদিসকে অস্বীকার করবে এই প্রকারের মানুষ যে শেষ জামানায় আসবে এটা রাসুল নিজেও বলে গেছেন রাসুল সাল্লাম বলছেন কাতিহি আমি তোমাদের মধ্যে এমন কাউকে যেন না দেখি যে তার গদিতে ঠেস দিয়ে বসে থাকবে আর তার কাছে আমার কোনো নির্দেশনা পৌঁছবে যেটা মোহাম্মদ সাল্লাম বলেছেন এমন কোন নির্দেশনা পৌঁছবে ও সে বলবে মা নাফি কিতাব ইত্তাবানা আল্লাহর কিতাব কোরআনে যা পাবো তারই অনুসরণ করব আমরা অন্য কিছুর অনুসরণ করবো না এমন যেন তোমাদের মধ্যে কাউকে না দেখি সাবধান থাকবেন যে ব্যক্তি শুধুমাত্র কোরআন অনুসরণ করতে চাইবে আর হাদিসকে অস্বীকার করবে সে কিন্তু মুসলিম থাকবে না কারণ কোরআন এবং সইহাদিস দুইটাই আল্লাহর ওহি আল্লাহ তালা বলছেন ওমা ইল্লা হওয়া ইউহা মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না আল্লাহর ওহি প্রদত্ত কথা ব্যতীত উনি অন্য কথা বলেন না এমন যদি হয় অবশ্যই মোহাম্মদ সালু আলী ওয়াসাল্লাম এর কাছে যে কোরআন এসেছে সেটাও হেই আর তার কাছে যে হাদিস সেই হাদিসও আল্লাহর ওহি এক ওহি বাদ দিয়ে আরেক ওহি চলবে না দুইটাকেই বিশ্বাস করতে হবে এমন কথা বলাও ঠিক নয় যে আগে কোরআন তারপর হাদিস কোরআন এবং হাদিস পাশাপাশি রাখে রেখে বুঝতে হবে কোরআন এবং হাদিস দুইটাই পাশাপাশি রেখে বুঝতে হবে তাহলে আপনার বুঝ সঠিক হবে তাছাড়া আপনি আপনার কোরআন বুঝ সঠিক হবে না যখন আপনি হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে চাইবেন তখনই নিজে পথভ্রষ্ট হবেন মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘের দাওয়াতই হচ্ছে এইটা যে আমরা ইসলাম ওই ইসলাম মানব যে ইসলাম রাসুল সামের জামানায় ছিল যে ইসলাম সাহাবাহ গ্রামের জামানায় ছিল আজকে যেভাবে ইসলামের অনেক বিধান পরিবর্তন হয়ে গেছে আমরা সেই বিধানগুলোকে আল্লাহ তালার ওই বিধান অনুযায়ী আল্লাহ বলছেন ফাইন তোমাদের মধ্যে যদি বিষয়ে কোনো কোনো মতভেদ দেখা দেয় ফিরে যাওয়া আল্লাহ এবং দিকে তারা হবে আমরা ফিরে যেতে চাই আল্লাহ এবং তার রাসুলের ওই ইসলামের দিকে যে ইসলাম তিনি তার জামানে রেখে গেছেন সম্মানিত উপস্থিতি আমরা আহাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘকে মনে করবেন না যে আমরা মাজহাব বিদ্বেষী আহলে হাদিসরা কখনই মাঝহাব বিদ্বেষী নয় আহলে হাদিসরা মাজহাবকে সম্মান করে মাজহাবের প্রত্যেকটি ইমামকে সম্মান করে আমাদের প্রায় কিতাবেই দেখবেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন ইমাম শাহফাই রাহমাহুল্লাহ এই মত পোষণ করেছেন মাজহাব হচ্ছে এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদের নাম এক একটা মুজতাহিদ ইসলাম নিয়ে যারা বড় বড় গবেষক এসেছিলেন তারা তাদের গবেষণা লব্ধ যে ফতোয়া রেখে গেছেন সেগুলোকে এক একটা মাজহাব বলা হয় হাদিসরা কখনোই ইজতেহাদকে অস্বীকার করে না ইজতেহাদকে স্বীকার করে হাদিস আন্দোলন বাংলাদেশের অন্যতম একটি মূল নীতি হচ্ছে ইজতেহাদ বা শরিয়াত গবেষণার দোয়ার উন্মুক্তকরণ অবশ্যই ইজতেহাদের দ্বার খোলা আমরা অবশ্যই ইমাম আবু হানিফা রহমাউল্লাহকে সম্মান করি ইমাম শাহফিউর রহমাউল্লাহকে সম্মান করি তারা ইসলামের বিরাট খেদমত করে গেছেন তাদের থেকে অবশ্যই আমাদের শিক্ষার বহু কিছু আছে কিন্তু আমাদের সাথে আমাদের মূল স্লোগান এখানে এটাই যে অবশ্যই আমরা মাঝহাবকে যাচাই করব হাদিসের মানদণ্ডে কারণ আল্লাহর রাসুল হাদিস কার ভাই আল্লাহ রাসুল্সা আল্লাহ আল্লাহর রাসুল্সাহামের হাদিস যদি দেখা যায় যে মাঝহবের কোনো মাসালার সাথে ইখতলাফ হচ্ছে হাদিস একটা বলছে আর মাধাবের মাসালা একটা বলছে তাহলে আমরা বলছি যে এখানে এমন জায়গায় হাদিসকে প্রাধান্য দিতে হবে যদি হাদিসটি সহি সূত্রে প্রমাণিত হয় এখন বলবেন ইমাম ইমামিফ রহমাল্লাহ ইমাম শাফি রহমাল্লাহ তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন নাকি দেখুন অবশ্যই কখনোই তারা কোরআন হাদিসের বাইরে কথা বলেননি এটাও ঠিক তাদের জামানায় হাদিস সংকলন ছিল না খুব বেশি না অল্প সংখ্যক হাদিস সংকুলন ছিল তাদের জামানা বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় মুখস্থ ছিল মানুষের তার প্রমাণ হলো ইমাম আবু হানিফা রহমাল্লা পৃথিবীর সবচাইতে গ্রহণযোগ্য সবচাইতে সহিদলের কিতাব কোনটা সহিউল বুখারি সহিউল বুখারি ইমাম বুখারি রহমাউল্লাহ সংকলন করলেন ইমাম বুখারি রহমাউল্লা যে সহিউল বুখারি সংকলন করলেন ইমাম বুখারের জন্ম কত হিজড়িতে একশো চুরানব্বই হিজড়িতে আর ইমাম আবু হানিফা রহমেউল্লাহ মৃত্যুবরণ করেছেন কত হিজড়িতে একশো পঞ্চাশ হিজড়িতে তাহলে দেখুন ছয়টা হাদিসের কিতাবের ছয়টা ইমাম এই ছয়টা ইমামের মধ্যে সবচেয়ে বয়সে বড় ইমাম ছিলেন ইমাম বুখারি রহমাউল্লাহ আর তিনি জন্মগ্রহণ করলেন একশো চোরানব্বই হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেই তার সহিহুল বুখারি হয়নি তিনি লেখাপড়া করলেন আস্তে আস্তে বড় হলেন তারপর হাদিস সংকলন করলেন তাহলে তারপরে না সহিহুল বুখারি হলো তাহলে এইটা প্রমাণ করছে কি এটা প্রমাণ করে যে হাদিস সংকলন হয়েছে অনেক পরেই ইমামদের জামানায় অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি কিন্তু তারা সেই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন তাদের কাছে যখন কোনো বিষয় এসেছে তারা মানুষকে ইজতেহাত করে গবেষণা করে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন তারপরে তারাও জানতেন যে তাদের এই মতের ওপরে বিপরীতে অনেক সহিদিসিস সংকলিত হতে পারে এই জন্য তারা নিজেরাই বলে গেছেন ইজ আস হেল ফাহুয়া যখন যখনই সহিহাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাঝাব এবং দেখতে পাবেন ইমাম হানিফা রহমলার প্রধান দুইটি ছাত্র ছিলেন কে কে আবু ইউসুফ এবং মোহাম্মদ বিন হাসান সাইবানী রহমান্লাহ এই দুইজন দেখবেন আবু ইউসুফ রহমা উল্লাহ বহু মাস আলাই ইমাম আবহানিফ রহমুল্লাহর মৃত্যুর পরে তিনি ইমাম আবহানিফর রহমুল্লার মাস আলাকে বাদ দিয়ে যখন সহিদিস পেয়েছেন সহিদিস অনুযায়ী ফতোয়া দিয়েছেন অনেক শঙ্ক মাস আলাই পাবেন তাহলে তারাই প্রকৃতভাবে ইমামের অনুসরণ করেছেন আমাদের স্লোগানও এইটাই আমরা কিন্তু মাঝহা বিদ্বেষী নয় অনেকে আমাদেরকে বলে লাল মাঝাবি ওহাবি বহু কিছু বলে আমাদেরকে গালিগালাজ করা হয় কিন্তু বাস্তবেই আমাদের সম্পর্কে না জানার কারণে এটা ফল আমরা কখনোই কোনো মাঝাবকে অসম্মান করি না আমাদের আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন অবশ্যই এটাই আসবে যে হাদিস সকল কিছুর আগে প্রাধান্য পাবে আমাদের স্লোগানে এটাই যে অবশ্যই আমরা মাঝাবীর ইমামকে সম্মান করি তার জামানায় তিনি যে ইস্তেহাত করেছেন এটা বিরাট কিছু করে গেছেন তার জন্য আমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করি সবসময় কিন্তু যখন আমি দেখবো যে হাদিস হাদিস পাওয়া যাচ্ছে সহি হাদিসকে আমরা প্রাধান্য দেব এটাই আমাদের মানহাজ আহিসের মানহাজ এক্ষেত্রে এইটাই তো যাই হোক আমি সকলের কাছে অনুরোধ করবো আমাদেরকে জানার চেষ্টা করবেন আমাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করার আগে জানার চেষ্টা করা দরকার গত কয়েক কিছুদিন আগে হয়তো দুই সপ্তাহ আগে আমি এক জায়গায় ট্রেনে যাচ্ছি তা আমার পাশে এক যুবক যুবক ছেলে যুবক বলতে একেবারে যুবক নাই রাজশাহী ইউনিভার্সিটিতে চাকরি করে সে তা উনি বসে আছেন তো আস্তে আস্তে কথা শুরু হলো আমি যাচ্ছি সৈয়দপুর কথা শুরু হতে হতে তিনি আমি যখন পরিচয় দিলাম তখন তিনি বললেন যে আসা আসলে ভাই আপনাদের সম্পর্কে আমার খুব খারাপ ধারণা আছে আপনাদেরকে আমি কা দিয়ে বা শিয়া মনে করি আপনারা কি আসলে বলেন তো আপনারা কি কাঁ না শিয়া এখন আমি তাকে আস্তে আস্তে বোঝানো শুরু করলাম যা আসলে বোঝাইতে 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 তিনি এমনভাবে বুঝলেন এবং বললেন আমাকে যা আসলে এই মানুষের সম্পর্কে কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা ঠিক নয় আমার সব ভুল ভেঙে গেল তা আমি বললাম যে আপনি আসেন লেখাপড়া করেন লিখাপড়া না করে মন্তব্য করে আমাদেরকে যখন আপনি শেয়া বলবেন কাদিয়ানি বলবেন বা অনেক কিছু বলছেন অথচ প্রকৃতপক্ষে আমি তা নই তখন আপনার কথাটা কি দাবিটা মিথ্যা হয়ে যাচ্ছে না মিথ্যার জন্য আপনাকে পরকালে ভোগ করতে হবে না অবশ্যই কারো সম্পর্কে মন্তব্য করার আগে একটু যাচাই করে নিন আমাদের সম্পর্কে একটু লেখাপড়া করার অনুরোধ করছে আমাদের অনেক কিতাব এনেছি এ উদ্দেশ্যে আপনারা একটু পড়ুন একটু দেখুন তো আমরা কি আসলে একটু দেখার চেষ্টা করেন যে আমরা কি আমরা কি প্রথা করতে চাচ্ছি কী বলতে চাচ্ছি আমাদের মেসেজটা কি সেগুলো আমরা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করছি আমাদের কিতাব আদি সেগুলো প্রকাশ করছে আমাদের গোপন কিছু নাই এমন সংগঠন আমরা নয় যে আমরা গোপনে কিছু করতেছি আমাদের গোপন বলে কিছু নাই সব প্রকাশ্য আমাদের দেশের সরকার থেকে শুরু করে শুরু করে সবাই সব কিছুই জানে অতএব আমা আপনাদের কাছে আকুল আবেদন করছি আপনারা বিষয়গুলো একটু যাসা ব্যাসা করবেন ইনশাআল্লাহ যাসা ব্যাসা করে যদি সঠিক মনে হয় গ্রহণ করবেন যদি মনে হয় যে আমরা বাতিল গ্রহণ করবেন না বাস ছেড়ে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন আজকাল আলোচনা এখানে শেষ করছে আকুল ও কউলিহাদা ও আস্তাক ফির আলমসালিন মুসলিমিন ফস্তাক ফির্ গাফুর রহিম আসসালাম আলাইকুম রহমত আল্লাহি